হ্যালো ফ্রেন্ডস, টেস্টি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর কদিন পরেই পৌষ পার্বণ, তো আজকে আমি আপনাদের সঙ্গে বাংলার একটি সাবেকি পিঠা রেসিপি শেয়ার করব। আর সেটা হলো দুধ গোকুল পিঠা বা ক্ষীর গোকুল পিঠা। এটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিঠার পুরটা বানাবার জন্য আমাদের লাগছে এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে কোরানো নারকেল, 1/2 কাপ পরিমাণ পাটালি বা খেজুর গুড়, আর আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম পরিমাণে খোয়া। এটা আমার হোমমেড খোয়া, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি পুরটা বানাবার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমাদের কোরানো নারকেল আর খেজুর গুড় বা পাটালিটা নিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে একদম লো হিটে নেড়ে চেড়ে খুব ভালো করে পাক দিয়ে নেব। আমাদের কিন্তু এই প্রসেসটা খুবই ধৈর্য ধরে করতে হবে আর একদম লো হিটে করতে হবে, কারণ যদি আমরা আঁচটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু নারকেলটা পুড়ে যেতে পারে। তো ভালো করে নেড়ে চেড়ে পুরো গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু এটাকে পাক দিয়ে নিতে হবে। আমার এখানে নারকেল আর গুড়ের পাকটা তৈরি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া। খুব ভালো করে মিশিয়ে নেব আর খোয়াটা একদম মিশে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে পাক দিয়ে নেব। আপনাদের কাছে যদি খোয়া না থাকে তাহলে কিন্তু আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তো আমার পুরটা এখানে তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে একটা প্লেটের উপরে নিয়ে নেব। আমি পুরটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন ব্যাটারটা বানাবার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে কিন্তু আমরা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কিন্তু করব না, এমন একটা কনসিস্টেন্সি রাখবো যাতে আমাদের পুরটা ভাজার সময় ব্যাটার থেকে বেরিয়ে না আসে। আমাদের পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে এটাকে একটা প্যাড়ার মতো শেপ দিচ্ছি। ঠিক এইভাবে হাতের সাহায্যে কিন্তু আমাদের প্যাড়া বা তক্তিগুলোকে তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি একইভাবে সমস্ত প্যাড়া বা তক্তিগুলোকে তৈরি করে নিচ্ছি। এখন পিঠেগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, আর সেটাকে খুব ভালো করে গরম হতে দিচ্ছি। একটা করে তক্তি এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে, আর তারপর এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। তেলের টেম্পারেচারটা কিন্তু আমাদেরকে অলওয়েজ মিডিয়ামে রাখতে হবে, না খুব লো না খুব হাই। এখন মিডিয়াম হিটে আমি উল্টে পাল্টে পিঠেগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি সময় কিন্তু পিঠেগুলোকে ভাজার কোনো দরকার নেই, না হলে আমাদের পিঠেগুলো কিন্তু খুব শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতো আমি এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। আমার পিঠেগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি এক্সট্রা তেলটাকে ঝরিয়ে পিঠেগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিঠেগুলোকে আমি ভেজে নেব। আমার সমস্ত পিঠেগুলো এখানে ভাজা হয়ে গেছে, আপনারা চাইলে ক্ষীরে না ভিজিয়ে এই সময়ও কিন্তু পিঠেগুলোকে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। এখন আমি ক্ষীরটা বানাবার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 750 ml বা 3 কাপ পরিমাণ দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্কটা ব্যবহার করছি। এখন দুধটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে, এখন আমি আঁচটাকে একদম লো করে দিয়ে দুধটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নেব। মাঝে মাঝে উপরে যে সরটা পড়ছে সেটাও আমি দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এতে আমাদের দুধের টেস্ট আর টেক্সচার দুটোই খুব ভালো আসবে। দুধের পরিমাণটা এখন অর্ধেক হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ খেজুর গুড় বা পাটালি। তবে আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন গুড়ের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে তার টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়। এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি গুড়টাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে একবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার দুধটা এখানে ফুটে উঠেছে এবং গুড়টাও কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে আমাদের ভেজে রাখা পিঠেগুলোকে দিয়ে দেব। আমার সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দেয়া হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে আঁচটাকে একদম লো করে দেব, আর তারপরে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে কুক হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটাকে খুলে পিঠেগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে পিঠের অন্য সাইডটাও ভালো করে কুক হয়ে যায়। আবারও এটাকে ঢাকা দিয়ে আমি আরো 2 মিনিটের জন্য কুক করে নেব।
2 মিনিট হয়ে গেছে আর আমাদের পিঠেগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি দুধ বা ক্ষীরটাকে কিন্তু এর থেকে বেশি ঘন আর করব না, কারণ ঠান্ডা হলে এটা অটোমেটিক আরেকটু ঘন হয়ে যাবে। ঠিক এরকমই কনসিস্টেন্সিটা কিন্তু আমি রাখছি। আমাদের অসম্ভব সুস্বাদু ক্ষীর গোকুল পিঠে বা দুধ গোকুল পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর সামনের পৌষ পার্বণে আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। পাশে থাকার জন্য ধন্যবাদ।